বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে কতগুলো মজার পরীক্ষা নিয়ে। আজকে আমরা দেখব ব্যারোমিটার কিভাবে কাজ করে। তো এই পরীক্ষাটা করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদের আগে প্রথমে বলে দিই। দেখো, আমি একটা বড় কন্টেনারে কিছুটা জল নিয়েছি, আর জলের মধ্যে কিছুটা রং মেশানো আছে। আর আমার লাগবে একটা টেস্ট টিউব, একটা কাঁচের গ্লাস, একটা সিরিঞ্জ, আর 1 মিটার লম্বা একটা পাইপ, যেটা তোমরা খুব সহজেই হার্ডওয়্যারের দোকান থেকে পেয়ে যাবে। দেখো, এই টেস্ট টিউবটা আমি প্রথমে এর মধ্যে কিছুটা জল ভরলাম। জল ভরে যদি আমি টেস্ট টিউবটাকে এরকমভাবে কাত করি তাহলে কি হবে, এটা তো সবাই জানে যে কাত করলে জল পড়ে যাবে, কেন না জলের ওজন আছে। কিন্তু এবার মনে করো আমি এই টেস্ট টিউবটাকে জলের মধ্যে ডোবালাম, এর মধ্যে পুরোটা জল ভর্তি করলাম এবং জলের মধ্যেই টেস্ট টিউবটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আমি টেস্ট টিউবটাকে তুলছি। দেখো, আমি আস্তে আস্তে এই জলের ওয়াটার লেভেল থেকে আমি টেস্ট টিউবটাকে তুলছি। দেখো, এখনও কিন্তু টেস্ট টিউবের মধ্যে জল রয়েছে, জল কিন্তু পড়ছে না। আরও তুলছি, জল পড়ছে না। এইবার যখন পুরোপুরি জলতল থেকে টেস্ট টিউবের জলতল বিচ্ছিন্ন হয়ে গেল, তখন দেখলাম জলটা পড়ে গেল। আচ্ছা, একই জিনিস গ্লাস দিয়েও তোমরা করে দেখতে পারো। এই গ্লাসটাকে আমি পুরোটা জল ভর্তি করলাম, করে আমরা গ্লাসটাকে জলের ভেতরই এভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আমি এই গ্লাসটাকে আস্তে আস্তে, দেখো, জল এই জলতল থেকে আমি তুলছি। দেখো, গ্লাসের মধ্যে কিন্তু এখনও জলস্তম্ভটা রয়ে গেছে, এটা কিন্তু কোনোভাবেই পড়ছে না। আরও তুলি, আরও তুলছি, দেখো এখনও কিন্তু গ্লাস থেকে জল পড়ছে না। আরও তুলি, এইবারে পড়ে গেল। তাহলে কি হচ্ছে এখানে? যদি আমি গ্লাসে জল ভর্তি করে গ্লাসটাকে যদি আমরা আস্তে আস্তে তুলতে থাকি ওপরে, তাহলে জল পড়ছে না কেন? কে ধরে রেখেছে বলো তো? সেটা হচ্ছে কি, বায়ুর চাপ। কিভাবে? না দেখো, এই তরলটার ওপরে বায়ু আছে, বায়ু তরলের ওপর একটা চাপ দিচ্ছে। এখন আমরা জানি যে পাস্কালের সূত্রানুযায়ী তরলের ওপর যে চাপটা পড়ছে সেই চাপটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে এই গ্লাসের তলাতেও ওই একই পরিমাণ বায়ুর চাপ পড়ছে, এবং সেই বায়ুর চাপজনিত বলই এই গ্লাসের জলের যে ওজন সেটাকে ব্যালেন্স করছে। এখন প্রশ্ন হলো, তাহলে বায়ুর চাপ এই জলস্তম্ভকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত ধরে রাখতে পারে? আমরা যদি এই গ্লাসটার হাইট দেখি, এটা মোটামুটি একটা 15 সেন্টিমিটার উচ্চতার গ্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 সেন্টিমিটারের জলস্তম্ভকে ধরে রেখেছে। আমরা এই 1 মিটারের পাইপটা নিলাম, এর মধ্যে আমরা এই কালার লিকুইডটা আমরা সিরিঞ্জের মাধ্যমে এর মধ্যে ভরে নিচ্ছি। দেখো, এই পুরো 1 মিটারের পাইপটায় আমি রঙিন জলটা ভরে নিয়েছি। এইবার আমি এর দুটো মুখ আমি আঙুল দিয়ে চেপে একটা মুখকে আমি আস্তে আস্তে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। দেখো, এখনও কিন্তু জলস্তম্ভ দাঁড়িয়ে আছে, জল কিন্তু কোনোভাবেই পড়ছে না। তার মানে এখানেও কিন্তু বায়ুর চাপ এই 1 মিটারের যে জলের স্তম্ভটা সেটাকে ধরে রেখেছে। তো বলো তো বন্ধুরা, যে বায়ুর চাপ এইরকম কতটা উঁচুতে জলকে তুলে দিতে পারে? তো দেখা গেছে ম্যাক্সিমাম 3 তলা বাড়ির উঁচুর সমান
জলকে বায়ুর চাপ ধরে রাখতে পারে। তিনতলা বাড়ি মানে 10.3 মিটার। এজন্য আমরা ব্যারোমিটার তৈরি করতে আমরা পারদ ব্যবহার করি, কারণ পারদের ঘনত্ব আমরা জানি জলের তুলনায় প্রায় 13.6 গুণ বেশি। তাই ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা জলস্তম্ভের উচ্চতার 13.6 গুণ কম হবে। দেখা গেছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। তো ডলিসিলি বন্ধ 1 মিটার লম্বা একটি কাঁচের টিউবে পারদ ভর্তি করে সেটাকে অন্য একটি পারদপূর্ণ পাত্রে উল্টে দিয়ে প্রথম ব্যারোমিটার তৈরি করে, যে ব্যারোমিটার আমরা আজকেও ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন আমাদের মেট্রোলজিক্যাল যে অফিসগুলো আছে সেখানে কিন্তু এই পারদ ব্যারোমিটারের সাহায্যেই বায়ুর চাপ মাপা হয়। বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো তোমরা